নমস্কার, মই শাকিল আহমেদ। আর আপনাদের সাবলো আরম্ভ করেছে সংবাদ প্রহরী। সর্বত্রে গুনগুনি উঠিছে যে আপেলে তেওঁলোকের পরবর্তী ফোন আইফোন 14 লঞ্চর যোজা চলাইছে। প্রযুক্তিভিত্তিক সংবাদ মাধ্যম সমূহত প্রচলিত হয়েছে যে অহা এক দুই দেড় মাসের ভিতরতে আইফোনে তেওঁলোকের 14 সিরিজের ফোন সমূহ লঞ্চ করব। আইফোনের নতুন সিরিজের ট্রায়াল প্রডাকশনের কাম ইতিমধ্যে আরম্ভ হয়েছে। এক মাসের ভিতর আরম্ভ হব প্রচুর পরিমাণের উৎপাদন। লক্ষ্যমাত্রত উপনীত হলে সেপ্টেম্বর মাহতে ফোনটি বজারলে মুক্তি করে দিয়া হব পারে। বহুতেই ধারণা করে আছে যে আগন্তক 13 সেপ্টেম্বর বজারলে অহার আনুষ্ঠানিক ঘোষণা হব পারে। প্রতি বছর ঠিক এই দিনতে সংস্থাটে আইফোন সিরিজ উন্মোচন করে থাকে। হেয়ে এই বছরতো তার ব্যতিক্রম নহব বলে ধারণা করা হয়েছে। আইফোন কর্তৃপক্ষ এই বিষয়ে এতিয়ালেকে অফিসিয়ালি যদি কোনো ঘোষণা দিয়া নাই, কিন্তু বিশেষ সূত্রে বর্তমানে বজারত আহিবলগিয়া আইফোন 14 বিশেষ মডেলের ফোন সমূহ সেই ফোনের স্পেসিফিকেশন ভাইরাল হওয়া দেখবলে পাওয়া গেছে। এইবারও আইফোন 14 সিরিজের 4টা ভেরিয়েশন দেখবলে পাব গ্রাহকে। এই মডেল সমূহ হয়েছে আইফোন 14, আইফোন 14 প্রো, আইফোন 14 ম্যাক্স, আইফোন 14 প্রো ম্যাক্স। ইয়ার মাজতে আইফোন 14 ম্যাক্স আর আইফোন 14 প্রো ম্যাক্সর ডিসপ্লের আকার ডাঙর হব। তুলনামূলকভাবে সরু ডিসপ্লে থাকিব আইফোন 14 আর আইফোন 14 প্রো মডেলত। আইফোন 14 ম্যাক্স আর আইফোন 14 প্রো ম্যাক্সর ডিসপ্লের আকার হব 6.7 ইঞ্চি। আনহাতে আইফোন 14 আর আইফোন 14 প্রোত 6.1 ইঞ্চি ডিসপ্লে দিয়া হব পারে বলে ইতিমধ্যে প্রকাশ পাইছে। ইতিমধ্যে 14 সিরিজের দামও প্রকাশ পাইছে বিশেষ সূত্রত। সকলবোৰ ভার্সনেই পূর্বতে অধিক মূল্য কিনব লাগিব গ্রাহকে। আইফোন 14 আর আইফোন 14 ম্যাক্সর মূল্য নির্ধারণ হয়েছে ক্রমে 899 আর 999 ডলার। বাকি দুটা ভার্সন কিনবলে হলে গ্রাহকে ভরব 1099 আর 1199 ডলার। আইফোনে প্রতিটি মডেলতে রাখে এক বিশেষ বিশেষ আকর্ষণ, আর এইবারও তার ব্যতিক্রম করা নাই বলে ইতিমধ্যে প্রকাশ পাইছে। আইফোনে ব্যবহার করে সর্বাধুনিক প্রযুক্তি, আর এইবারও তার ধারা অব্যাহত রাখি আইফোনে লই আহিব বিচারিছে এই নতুন সিরিজ। এইবার দুটা ভেরিয়েশনের ডিসপ্লে শেপত আহিব পরিবর্তন। 14 প্রো আর 14 প্রো ম্যাক্স মডেল দুটার পিল শেপ ডিজাইন দেখা যাব, আর জি ডিজাইন আজিলেকে আইফোনের কোনো মডেলত দেখা যাওয়া নাই। কিন্তু বাকি দুটা মডেলের ডিসপ্লে কোনো পরিবর্তন দেখা না যাব, এইবোর পূর্বর মডেলের তলেই থাকিব। ধারণা করা হয়েছে যে প্রতিটি মডেলতে লগা হয়েছে লেটেস্ট A16 বায়োটিক চিপসেট। নতুন মডেলের প্রতিটি ভেরিয়েশনত দিয়া হব 6 জিবি র্যাম। ব্যাটারির ক্ষেত্রতে আহিব পারে বিশেষ পরিবর্তন, লগতে এইবোর থাকিব 20 ওয়াটর ফাস্ট চার্জ সাপোর্ট। বিশেষ ক্ষেত্রে প্রকাশিত খবর অনুসরি আইফোন 14 প্রো আর আইফোন 14 প্রো ম্যাক্সর ক্যামেরাত আহি আছে বিশেষ আকর্ষণ। এইবোর থাকিব ট্রিপল ক্যামেরা সেট আপ, আর যার মাজত এটা হব আইফোন 13 প্রোত 67% ডাঙর সেন্সরযুক্ত 48 মেগাপিক্সেল ক্যামেরা। ইয়ার বাদেও থাকিব 12 মেগাপিক্সেলের এটাকৈ আলট্রা ওয়াইড আর টেলিফোটো ক্যামেরা। আনফালে আইফোন 14 আর আইফোন 14 ম্যাক্সত থাকিব ডুয়েল ক্যামেরা সেট আপ, যার মাজত এটা 12 মেগাপিক্সেলের একটা প্রধান ক্যামেরা আর এটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি ক্যামেরা থাকিব অটো ফোকাস প্রযুক্তি, যার ফলত আগতকৈ আরো অধিক সুন্দর ফটো তুলিব পারিব ব্যবহারকারীয়ে। পূর্বর দরে আইফোনে যদি এইবারও 13 সেপ্টেম্বর লঞ্চ করে এই নতুন মডেল, তেতিয়াহলে তার 3 দিন পিছতে ইয়ার প্রি অর্ডারের যে কাম সেই কাম আরম্ভ হব, আর শিপমেন্টের কাম আরম্ভ হব 23 সেপ্টেম্বরের। প্রিয় দর্শক, এ আসলে আইফোন সম্পর্কীয় এক বিশেষ খবর। এনেকা ধরনের বিভিন্ন বাতরি পাই থাকবলে সংবাদ প্রহরীর সঙ্গে সংযুক্ত হয়ে থাকব। ধন্যবাদ।